السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتم الحج والعمره لله আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রমজানুল মোবারকের ফরজ আদায় করার পরে আবার হজের মৌসুমে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদত কখনো শেষ হওয়ার নয়, যেমন আল্লাহ পাকের নিয়ামত শেষ হওয়ার নয়। আমাদের উপর আল্লাহ পাকের যেমন অসংখ্য নিয়ামত রয়েছে, অশেষ নিয়ামত রয়েছে, বরং সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে, তেমনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু শুকরিয়া আদায় করার জন্য হচ্ছে তার ইবাদত বন্দেগী। এবং যতদিন দুনিয়াতে আমি আপনি থাকব ততদিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক যেন এর তৌফিক আমাদেরকে দান করেন। রমজান মাসে আল্লাহ পাকের জন্য সিয়াম পালন করে, কিয়াম আদায় করে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনের আমরা চেষ্টা করেছি। রমজানের পরে আবার আল্লাহ পাক এক মৌসুম দিয়েছেন, তা হচ্ছে হজের মৌসুম। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা বাকারার আয়াত নম্বর 197 ইরশাদ করেছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের জন্য জানাশোনা কয়েকটি মাস রয়েছে। যেমন রমজান মাস রয়েছে যাতে আল্লাহ পাক রোজা ফরজ করে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের সুস্থ থেকে উপস্থিত থাকবে, বাড়িতে থাকবে রমজান মাসে, সেই ব্যক্তি যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, তেমনি আল্লাহ পাক বলছেন আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের কয়েকটি জানাশোনা মাস রয়েছে। হজের মাস শুরু হয় শাওয়াল থেকে জিলকাদা এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এর মধ্যে আপনাকে হজের নিয়ত করতে হবে, এ হচ্ছে হজের মাস হওয়ার উদ্দেশ্য। এর আগে যদি কেউ নিয়ত করে হজের, যে আমি হজ কেরানে চলে এসেছি, হজ ইফরাদে চলে এসেছি, হজের মধ্যে ঢুকে পড়েছি, হজের নিয়ত করে এহরাম বেঁধে ফেলেছি, তাহলে হবে না শাওয়াল মাসের আগে রমজান মাস। ঠিক তেমনি জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ আরাফার রাতের ফজর হওয়ার আগে পর্যন্ত এহরাম বাঁধতে হবে হজের। কেউ যদি আরাফার রাত শেষ হয়ে গেল আর 10 তারিখের দিনে কেউ এহরাম বাঁধে অথবা তারপর এহরাম বাঁধে জিলহজ মাসের বাকি দিনগুলিতে, তাহলে হজ হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের এই বাণীর ব্যাখ্যা বা তাফসীর, আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের জন্য জানাশোনা কয়েকটি মাস রয়েছে। আল্লাহ পাক যেসব ভাই বোনেরা হজ এখনো করেননি তাদেরকে খুব শীঘ্রই হজ করার জন্য তৌফিক দান করেন। যেসব ভাইরা হজ করেছেন তাদেরকে আবার বারবার আল্লাহ পাক বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তৌফিক দান করেন, আল্লাহর মেহমান হিসাবে যেন তিনি আমাদেরকে গ্রহণ করেন। কারণ হজ জীবনে একবারই ফরজ, কিন্তু তারপরে নফলে দরজা খোলা আছে। যেমন আপনি ফরজ নামাজের পরে সুন্নত নামাজ পড়েন, বেতন নামাজ পড়েন, আপনি আরও নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, অনেক ভাইরা ইশরাক সালাতুল দোহা পড়েন, তারাবি পড়ছেন আপনি, ঠিকই তেমনই রোজার ক্ষেত্রে আপনি রমজান মাসের রোজা রাখার পরে আপনি শাওয়াল মাসের 6 রোজা রাখলেন, আপনি এছাড়াও অন্য অন্য আরও সুন্নত নফল রোজা রাখেন, ঠিক তেমনই হজ জীবনে একবার ফরজ, আর তারপরে নফল হজের রাস্তা খোলা আছে এবং তার জন্য উৎসাহিত করা হয়েছে। তাতে মানুষ মুসলিম ইহকালেও সুখী হয় আর পরকালে সুখী হয়। আজকে আপনাদের সামনে যেহেতু হজের মৌসুম চলে এসছে, সেই জন্য হজ সম্পর্কে আলোচনা করব।
তবে এর আগে আমাদের হজের আলোচনাগুলি রেকর্ড হয়ে আছে, সুতরাং যাতে করে বারবার ওই কথাগুলি না হয় নতুন দিকগুলি আলোচনা করার চেষ্টা করব হজের, যেগুলির ওপর হয়তো আলোকপাত করা হয়নি ওইভাবে যেভাবে আজকে আপনাদের সামনে কিছু কথা পেশ করব। যেমন হজের ফজিলত এবং হজের বিধিবিধান, আহকাম, মাসলা, মাসাইল, হজ কেমন করে করবেন, হজের কার্যাবলী, এসব আলোচনা আছে, আপনারা সিডিতে পাবেন, অডিওতে পাবেন, বিথ্রিতে পাবেন, সব আলোচনা আমাদের আছে এর আগের। আজকে হজের এমন একটা দিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে মহিলা সংক্রান্ত, অর্থাৎ মহিলাদের হজ উমরা সংক্রান্ত মাসলা মাসাইল। হজের ক্ষেত্রে মহিলাদের বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে যেগুলি পুরুষ থেকে পৃথক, পুরুষদের ক্ষেত্রে সেই মাসলা মাসাইলগুলি প্রযোজ্য নয়, সেই মাসলা মাসাইলগুলি উল্লেখ করব এবং তার সাথে সাথে হজের কিছু ফজিলতের হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 196 ইরশাদ করছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা সম্পূর্ণ করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে হজ করতে হবে, উমরা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য প্রথম কথা। তাহলে আল্লাহ ছাড়া কারো হজ নেই। এই যে পীরদের মাজারে যাওয়া, ওরস লাগানো এবং সেখানে যাওয়াকে সওয়াবের কাজ মনে করা, এবং অনেকের ধারণা যে সেগুলি হজের মতো ফজিলত রাখে, কোথাও তিনবার গেলে হজ হয়, কোথাও সাতবার গেলে হজ হয়, কোথাও একবার গেলেও হজ হয়ে যায়, যেমন ধারণা ভারত উপমহাদেশের লোকদের যারা কবর মাজার পূজারী তাদের রয়েছে, এগুলি হচ্ছে শিরকি ধারণা। আল্লাহর জন্য হজ করতে বলেছেন, আর হজ করা আমার উদ্দেশ্য করা, আল্লাহর ঘরের উদ্দেশ্য করে আসতে হবে, উদ্দেশ্য করে নেকির উদ্দেশ্যে সফর করবেন, কোনো কবর মাজারের এটা ইসলামে নেই। বরং তিন মসজিদ ছাড়া চতুর্থ কোনো স্থানের জন্য নেকের উদ্দেশ্যে সফর করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস, লা তুসাদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফর করা যাবে না সওয়ারিতে চেপে আরোহণ করে, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তবে তিন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না, মানে নেকির সফর করা যাবে না, দুনিয়ার সফর, ভ্রমণ, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য যেমন আমরা এসেছি, অথবা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য, সেগুলি আলাদা সফর, সেই সব সফর রাস্তা খোলা আছে, জায়েজ সফর রয়েছে, মুস্তাহাব সফর রয়েছে, এগুলো আছে। কিন্তু নেকির উদ্দেশ্যে কোনো স্থানকে উদ্দেশ্য করে, কোনো স্থানকে উদ্দেশ্য করে সফর করা যাবে না, একমাত্র ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া, মসজিদে হারাম যেখানে যাবেন উমরার উদ্দেশ্যে, যেখানে যাবেন হজ করার উদ্দেশ্যে, যেখানে যাবেন বাইতুল্লাহ আল্লাহর ঘরে নামাজ পড়ে 100,000 গুণ নেকি হাসিল করবেন সেই উদ্দেশ্যে। মসজিদে হাজা আমার, এ মসজিদ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী যা মদিনা মুনাওয়ারায় রয়েছে, সে মসজিদের উদ্দেশ্যে অর্থাৎ সে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, আর ওয়াল মসজিদুল আকসা, মসজিদ আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মসজিদের উদ্দেশ্যে। এই তিন মসজিদের বিশেষ ফজিলত রয়েছে এবং তিন মসজিদের জন্য জায়গা হিসাবে, স্থান হিসাবে উদ্দেশ্য করে সফর করা শরীয়ত সম্মত এবং নেকির কাজ। আল্লাহ ফাক রব্বুল আলামিন আল্লাহর জন্য হজ উমরা করতে বলেছেন। একটা দিক হচ্ছে তাহলে অন্য কোনো স্থান অথবা অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে আপনি সফর করে মনে করবেন যে এটা আল্লাহ নৈকট্য লাভের রাস্তা, বিশেষ করে কবর মাজারের ফিতনা যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তান রয়েছে, সেই জন্য আরও সতর্ক করা জরুরি যে এগুলি হচ্ছে শিরকি সফর। কবর মাজারের সফর হচ্ছে শিরকি সফর, কারণ ওখানে চাইতে যায়, ওখানে কিছু পাওয়ার আশায় যায়। দ্বিতীয় দিক হচ্ছে আল্লাহর জন্য হজ উমরা সম্পূর্ণ কর, অর্থাৎ হজ উমরাই যেন পার্থিব কোনো উদ্দেশ্য না থাকে। হজ উমরা আসলেন কিন্তু এই জন্য যে গিয়ে থেকে যাব, যেমন আজকাল অনেক দেশ থেকে এরকম শোনা যাচ্ছে যে কিছু লোক এরকম আসার চেষ্টা করছে, যা ওখানে যাচ্ছি আসলে কাজের জন্য, গিয়ে থেকে যাব, অন্য কোনো ভিসা পাচ্ছি না সুতরাং ওখানে গিয়ে লুকিয়ে থেকে যাব, কাজকর্ম করব না। আপনি দুনিয়ার উদ্দেশ্যে সফর করে আসছেন, হজের উদ্দেশ্যে সফর করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে। তারপরে অনেকে লোক দেখানো হজ করে, হজ কি জন্য করতে আসছে, লোকে কি বলবে হজ না করলে, পয়সা এত আছে আর যদি হজ না করি, আসলে আল্লাহ ফরজ করেছেন এই জন্য হজ না, লোকে কি বলবে, অথবা লোকে হাসি বলবে, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব,
অথবা বিচার সালিস করেন যারা মাতাব্বর মানুষ, এরা যদি হজ না করে তাহলে দেশে এলাকায় প্রভাব পড়বে না, হাজি সাহেবের একটা প্রভাব রয়েছে, সেই জন্য হজ, আল্লাহর জন্য হজ হইল না, লোক দেখানো হজ, লোক দেখানো ইবাদতবন্দি হচ্ছে শিরক, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা সম্পন্ন করো আল্লাহর জন্য। বলছিলাম যে মহিলা সংক্রান্ত মাসালা মাসাইল যেহেতু বলবো হজ সম্পর্কে উমরা সম্পর্কে, সেই জন্য মহিলাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজ সম্পর্কে হাদিস রয়েছে সেই হাদিস দিয়ে আলোচনা শুরু করি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হাদিস ইবনে মাজাহ রয়েছে এবং মুসনাদ আহমদ রয়েছে, হাদিস সহিহ এবং এর কাছাকাছি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, জিজ্ঞাসা করলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদর, ওহদ, খন্দক, খাইবার, মক্কা বিজয়, হুনাইন, তাবুক সবগুলি জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তাহলে পুরুষরা জিহাদ অংশ নিয়েছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে মহিলারা কি জিহাদে অংশ নেবে, তাদের উপর জিহাদ কি ফরজ আছে? আলান নাসে জিহাদুন, নবী করিম বললেন নাম, কালা নাম, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি, হ্যাঁ তাদের জিহাদ আছে কিন্তু এমন জিহাদ যাতে সশস্ত্র যুদ্ধ নেই, কিতাল মানে সশস্ত্র যুদ্ধ, লড়াই নেই, এমন এক যুদ্ধ করবে নারীরা লা কিতালা ফি যাতে কোনো রকমের যুদ্ধ নেই। নবী করিম সাল্লামের বুখারী হাদিস রয়েছে যে জিহাদু কন্যা, হে নারীরা তোমাদের জিহাদ হচ্ছে আল হজ্জ, হজ তোমাদের জিহাদ হচ্ছে হজ, এই বুখারীতে শুধু হজের কথা রয়েছে। ইবনে মাজার হাদিসে রয়েছে তোমাদের নারীদের জিহাদ রয়েছে লা কিতালা ফি, এমন জিহাদ যাতে কোনো সশস্ত্র সংগ্রাম নেই, যুদ্ধ নেই, লড়াই নেই, তা হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা। হজ করা যেমন মহিলাদের জন্য জিহাদ, তেমনি উমরা করাও মহিলাদের জন্য জিহাদ, আর বাস্তবে জিহাদ, আর আজকালকার যুগে একেবারে আরো স্পষ্ট জিহাদ। একজন মহিলা মানুষের হজ করতে যাওয়া ভিড় ভাড়ি, রাস্তায় ভিড়, তওয়াফে ভিড়, সাইতে ভিড়, মেনা, আরাফা, মুজদালিফা যদি হজ হয়, যেখানে যাবে রাস্তাঘাটে সব জায়গায় ভিড়, এই ভিড়ের মধ্যে হজ করে আসা জিহাদ এতে কোনো সন্দেহ নেই, জিহাদ এতে কোনো সন্দেহ নেই, আল হজ্জ ওয়াল উমরা। তাই নারীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জিহাদের কথা বলেছেন যাতে যুদ্ধ নেই এবং তাতে জিহাদের সওয়াব তারা পাবে ইনশাআল্লাহ তাআলা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর সাথে সাথে বলবো যে হজের জন্য তাড়াতাড়ি করতে হবে, হজ ফরজ হয়ে আছে আপনার বয়স তখন 20 বছর, আর হজ করবেন 60 বছরে, অত দূর না গিয়ে বলি যারা প্রবাসী, যেহেতু আমার সামনে প্রবাসী ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনি সৌদি আরবে আসার সাথে সাথে হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ কখন হয়? যখন আপনার কাছে আপনার পরিবারের খরচ রেখে যতদিন আপনি মক্কাতুল মুকাররমে থাকবেন, যদি পুরুষ হন, আর মহিলা হইলে পরিবারের খরচের দায়িত্বই তার নেই। যদি কোনো মহিলার কাছে এতটা পয়সা থাকে যে সেই ব্যক্তি যেখানে আছে সেখান থেকে মক্কাতুল মুকাররমে যেতে পারবে আর ফিরে আসতে পারবে, আর যে কদিন সেখানে থাকবে তার খরচ তার কাছে আছে, খাওয়া খরচ রয়েছে, থাকা খরচ রয়েছে, তাহলে সেই মহিলার উপর হজ ফরজ। এটা হচ্ছে আর্থিক দিক থেকে যে শর্ত শরীয়ত আরোপ করেছে যে আর্থিক সচ্ছলতা এতটা যদি হয় তাহলে হজ ফরজ। পুরুষদের ক্ষেত্রে আর একটু বাড়তি, কারণ তার পেছনে আর দায়িত্ব আছে, যদি বৃদ্ধ বাবা মা থাকে যারা নিজের খরচ চালাতে পারে তাদের খরচ দিতে হবে, নাবালক ভাই বোনেরা থাকে তাদের খরচ দিতে হবে, স্ত্রী ছেলে মেয়ে যদি থাকে তাদের খরচ দিয়ে যেতে হবে, 1 মাস বা 1 সপ্তাহ 10 দিন হজে থাকবেন তার খরচ দিয়ে যেতে হবে। সুতরাং এই খরচ দিয়ে যদি মক্কাতুল মুকাররমা দুনিয়ার কোনো এলাকা থেকে পৌঁছিতে পারে তাহলে হজ ফরজ। আপনি এখানে কাজে এসছেন, আসার পরে মাশা আল্লাহ আপনার ঋণ মুক্ত হয়ে গেছেন, কোনো ঋণও নেই, আর এই নয় যে বড় বড় ব্যবসার জন্য ঋণ করে রেখেছেন, সেটা ঋণ নয়, ব্যবসার জন্য যারা ঋণ করে রেখেছে সেটা ঋণ নয়,
কিন্তু ঋণ কোনটা, হয়তো আপনি খরচ করে বিদেশে এসছেন সেখানে ঋণ হয়ে আছে, অথবা খাওয়া খরচের অভাব ছিল তখন ঋণ করে ফেলেছেন, সে অভাবের ঋণ রয়েছে। আর না হলে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলি তো ঋণের উপরে ব্যবসা করছে, অন্যের কাছ থেকে লোন নিয়ে ব্যবসা করছে, তারা ঋণই নাকি, কখনো ঋণই নাই। তো আপনি এখানে আসার পরে প্রথম বছরই হজ ফরজ, মাশাআল্লাহ মক্কা যেতে পারবেন, আসতে পারবেন, আপনার পরিবারের খরচ আপনি এক সপ্তাহ দশ দিন হজে থাকবেন চালাতে পারবেন, তাহলে আপনার হজ ফরজ আছে। আপনি করলেন কি, আমাদের বাংলা ভাষাভাষীর বাস্তব অবস্থা, কমের পক্ষে পাঁচ বছর পরে হজ করবেন, হজ ফরজ হওয়ার পরে প্রথম উমরা হজ করবে, এরা উমরাকে হজ মনে করে, আর তারপরে কমের পক্ষে পাঁচ বছর, সাত বছর, দশ বছর। আমি এমন কিছু লোককে এখানে দেখেছি যে সুবহান আল্লাহ দশ বছর হয়ে গেছে, অথচ এমন না যে বেনামাজি সেই জন্য নামাজও পড়ে না হজও করে না, আর ওর হজে হবেই বা কি, বেনামাজি যদি নামাজি ঠিক না হয় তাহলে, নামাজি মানুষ তারপর দশ বছর পরে সে ফরজ হয়ে যাচ্ছে, কোনো ঋণ নেই, দেশে জমি জায়গা কেনা হয়েছে, দেশে বাড়ি করা হয়েছে, দেশে অনেক কিছু করা হয়েছে, বাবা মাকে মাসের মাস টাকা পাঠাচ্ছে, মানে শুধু খাওয়ার না যথেষ্ট টাকা পাঠাচ্ছে, আর ভাই বোন পড়াশোনা এইসব করছে, কিন্তু হজের জন্য কোনো সময় মনে আগ্রহ জাগে না এই ফরজ আদায় করার, গুনাহগার হবে যদিও হজ করার সুযোগ পাই, মনে রাখবেন হজের শক্তি হওয়ার সাথে সাথেই ফরজ, বিলম্ব জায়েজ নাই। তো হজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলদি করতে বলেছেন, মুসনাদ আহমদের একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাআজ্জালু ইলাল হজ্জ, তোমরা হজের ক্ষেত্রে তাড়াতাড়ি করো, হজ ফরজ হওয়ার সাথে সাথে, হজে যাওয়ার পয়সা হওয়ার সাথে সাথে জলদি করো, এবারে পয়সা আছে মাশাআল্লাহ হজ করতে পারবেন, হজে জলদি করেন। আর একটি কথা এখানে বললো, পয়সা নেই আপনার হজ ফরজ নাই, সুতরাং আপনি ওই ডান বামের রাস্তা, ঘুষের রাস্তা, ওই গিয়ে চেকপোস্টে ঘুষ দেব, অথবা বিনা পারমিশনে আমি যাব, রাস্তায় পড়ে থাকবো, সস্তাতে আমি খুঁজবো না, আপনি পারমিশন নিয়ে যা টাকা লাগে, যেই সময় যত টাকা খরচ লাগে সেইভাবে আপনি যান। আপনার কাছে এক হাজার রিয়াল আছে, দেড় হাজার রিয়াল আছে, আর হজ করতে চান, অথচ দেড় হাজার রিয়ালে সোজা রাস্তায়, জাহেজ রাস্তায় কোনো হজ নেই, কমের পক্ষে তাসরি বের করে যদি আপনি মেনা আরফাই তাঁবু নেন, তাহলে আড়াই থেকে তিন হাজার খরচ আছে, তাহলে আপনার হজ ফরজ নেই। এই জন্য অবৈধ পথ দিয়ে আপনি যাবেন হজে, আর গিয়ে ওখানে গিয়ে যারা এই দু নম্বর কাজ করে তারা বলবে চেকপোস্টে গিয়ে যে ভাই একশো টাকা করে দাও, কারণ ঘুষ দিতে হবে, তাহলে তোমাদেরকে পার করব, জায়েজ নয়, আপনার না জায়েজ, ঘুষ দেওয়া আপনার জন্য তাও জায়েজ নয়, আর আপনার জন্য এইভাবে হজ ফরজ নয়, সুতরাং আপনি গুনাহার কাজ করলেন, এইভাবে হজে যাওয়া জায়েজ নয়। তো হজ যখন ফরজ হয়েছে তখন আপনি হজ করেন, আর তাতে বিলম্ব করিয়েন না। তাআজ্জালু ইলাল হজ্জ, তোমরা হজে ইলাল ফরিজা, ফরজ হজের জন্য তোমরা জলদি করো, ফরজ হজের জন্য। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে কি হবে, কেউ জানে না যে আগামীতে কি হবে, আগামীতে আপনার এক্সিট লাগবে প্রবাসী মানুষ, অথবা আপনি অসুস্থ হয়ে পড়বেন আর হজে যেতে পারবেন না, অথবা আগামী বছর আপনার নাম মৃত থাকবে, আজকে জীবিত, এই হজে গেলেন আগামী বছর আপনার নাম মৃত, মৃতদের খাতায়, যে কোনো অসুবিধা হইতে পারে। সুতরাং হজের ক্ষেত্রে নবী করিম সাল্লাম জলদি করতে বলেছেন। হজকে নবী করিম সাল্লাম সবচাইতে উত্তম আমলগুলির একটি উত্তম আমল বলেছেন। নবী করিম সাল্লামকে আবু রাজি আল্লাহ তাআলা বলছেন, যে জিজ্ঞাসা করা হইল যে আইয়ুল আমালে আফজাল, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন এই ক্ষেত্রে, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসা, এটা সবচেয়ে ভালো আমল। কারণ ঈমান যদি না থাকে আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি, তাহলে নামাজ পড়ে লাভ নেই, নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, মাতা পিতার সেবা দিয়েও কিছু পাবে না আখিরাতে, আর কোনোদিন জান্নাত পাবে না ঈমান না থাকলে। সেজন্য ঈমান নিয়ে আসতে হবে। আজকে এক ভাই একটু আগে টেলিফোন করছে যে এক অমুসলিম রয়েছে, জমজম চায় আমার কাছে। আমি বললাম জমজম দেওয়া জায়েজ কিনা, সে জিজ্ঞাসা করছে। আমি বললাম জমজম দেওয়া তো জায়েজ, কিন্তু তাকে বলেন যে জমজমের রবের প্রতি ঈমান না নিয়ে এসে এই জমজম পান করে কোনো লাভ নেই, এতে পবিত্রতা হাসিল হবে না। যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হয় তো জমজমের রবের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, যেই জমজমে আল্লাহ পাক বরকত রেখেছেন। প্রথমে ঈমান নিয়ে আসুন, আর তারপরে জমজম পান করুন, আল্লাহ পাক যেন সকলকে হিদায়ত দান করেন।
নবী করিম সাল্লাম তাহলে আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি ইমানের কথা সর্বপ্রথম বললেন, তারপরে জিজ্ঞাসা মাজা, তারপরে কি? দুই নম্বরে বল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে, যেমন রোজা রাখার জন্য শর্ত রয়েছে সুস্থতা, রোজা রাখার জন্য শর্ত রয়েছে আপনার রমজানে আপনার মুকিম থাকা, বাড়িতে থাকা, মুসাফির সফর অবস্থায় নয়। এইভাবে হজের জন্য শর্ত রয়েছে, আর্থিক সচ্ছলতা, এইরকম জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সোম্মা মাজা, তারপরে কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ আমল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে বললেন হাজ্জুন মাবরুর, এমন হজ যা আল্লাহর দরবারে কবুল হয়। হজ্জে মাবরুর কাকে বলা হয়? নবী সাল্লাম মাকবুল শব্দ বলেননি, মাবরুর বলেছেন। যদিও সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি আমরা, এবং ভাব অর্থ ঠিক আছে, যে এমন হজ যা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে কোন হজ? এমন হজ, প্রথম লক্ষণ, যেই হজের পরে এসে আপনার জীবন পাক পবিত্র হয়, সংশোধনের জীবন হয়। হজের আগে আপনার জীবনে ফরজ অজেবে গাফিলতি ছিল, হারাম নাজায়েজ কাজ মাঝে মধ্যে হইতো, হজের পরে যাতে এইরকমই আবার জীবন না থাকে। হজের আগেও মাঝে মধ্যে নামাজ ছুটত, সূর্য উঠার পরে নামাজ পড়া মুসলমান, ফজরের নামাজ। হজের আগে মাঝে মাঝে রোজা ছেড়ে দিত, হজের আগে ঠিকভাবে জাকাত দিতেন না, হজের পরে ওই অবস্থা। এগুলো হচ্ছে ফরজ অজেবে গাফিলতি। হজের আগে পর্দা করতেন না মা বোনদের ক্ষেত্রে, আর হজের পরে ওই রকম অবস্থা, ওই শাড়ি পরে আর পিঠ পেট খুলে ব্লাউজ, হাফ ব্লাউজ না, ওইরকম নাই, সংশোধনের জীবন হইতে হবে। এইরকমই হারাম নাজাজের ক্ষেত্রে বলছি, হজের আগেও ফিল্ম দেখতো, হজের পরেও ফিল্ম দেখে, হজের আগেও থাইল্যান্ডি জুয়া খেলতো, হজের পরেও খেলে, এ হজের আগেও সুদ ঘুষ নিত, এখন ওই সুদ ঘুষ খায়, হজের আগেও হারাম ব্যবসা করতো, এখনো হারাম ব্যবসা করে, তাহলে হজে মাবরুর হয়নি। এটা হজে মাকবুলের লক্ষণ না, হজে মাকবুলের লক্ষণ যে জীবনে সংশোধন হবে, ইসলাহ হবে। হজে মাবরুরের আরেকটি দিক আলমার উল্লেখ করেছেন, যে এমন হজ যেটা লোক দেখানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, না শোনানোর জন্য কাউকে যে অমুক সাহেব হজ করে এসেছেন, না দেখানোর জন্য যে আমি হাজি হয়েছি, লোকের হাজি বলবে, এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাস তাতে রয়েছে। আর একটি দিক রয়েছে হজে মাবরুর বা হজে মাকবুল লক্ষণ হিসাবে, সেটা হচ্ছে যে এমন হজ করছেন যেই হজে আপনি গিয়ে কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ করেননি, হজে গিয়ে নাজায়েজ কাজ করেননি। হজে গিয়ে বহু লোক নাজায়েজ কাজ করে, হাজিদের বিল্ডিংয়ে উঠে দেখবেন হাজিরা লড়াই করছে, ঝগড়া করছে, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করছে, আর বড় বিষয় হলেই ঝগড়া করতে হবে না, বরং আল্লাহ পাক বলছেন ফামান ফারাযা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, ফামান ফারাযা ফীহিন্নাল হাজ্জা, এই মাসগুলিতে যেই ব্যক্তি নিজের উপর হজকে অবধারিত করলো, মানে হজের নিয়ত করে ফেললো, হজের এহরামে প্রবেশ করলো, ফালা রাফাস, যৌন সম্পর্কে কোনো কথাবার্তা বলবে না, এমনকি স্ত্রীর সাথেও টেলিফোনে এমন আমোদ ফুর্তি করবে না এহরামের অবস্থায়, ফালা রাফাস, ওয়ালা ফুসুক, না কোনো নাফরমানের কাজ, ফাসেকি কাজ করবে, গুনার কাজ করবে, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে অথবা হারাম নাজায়েজ কাজ করে, সাগিরা গুনাহ করে অথবা কাবিরা গুনাহ করে, ওয়ালা জিদালা ফিল হজ, বিশেষ করে আল্লাহ পাক বলছেন হজে গিয়ে ঝগড়া বিবাদ করবে না, ঝগড়া তর্ক বিতর্ক করবে না, ঝগড়া করবে না। হজের অবস্থায় যারা এক মাস হজে থাকে দাড়ি মুন্ডন করে, এমন হজ করে আসলেন যে মক্কাতেও দাড়ি মুন্ডন করতে হচ্ছে, অথবা নিয়ত আছে যে দুই একটা মাস নাও করি তো দেশে গিয়ে তো করবই, তাহলে কি এই হজ মকবুল হবে? যে হজে আপনি গুনাহ করবেন অথবা গুনার নিয়ত নিয়ে বসে আছেন, বিড়ি সিগারেট খাওয়া হাজি সাহেবরা, হজে গিয়ে বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না আপনি, তাহলে এমন হজ যেই হজে আপনার গুনাহ হয়েছে, এরকম হজে গিয়ে যেখানে মহিলার দল সেখানে আপনি তাকাতে শুরু করলেন, দেখে একটা বিরাট দল আছে ইন্দোনেশিয়ার দল, ইন্দোনেশিয়ার মহিলারা বেশি আসে, আর সেই দিকে বারবার তাকানো, যেখানে মহিলা সেদিকে নজর আপনার, তাহলে এইরকম হজ মাকবুল হবে না। এগুলি হচ্ছে হজে মাকবুল লক্ষণ। হজে মাকবুলের আরেকটি লক্ষণ সবগুলি প্রায় বলে দিই, তা হচ্ছে যে আপনি হজে শুরু থেকে শেষ পর্যন্ত একটি পয়সা হারাম তাতে ব্যবহার করবেন না, না আপনার টিকিটের ক্ষেত্রে, ভাড়ার ক্ষেত্রে, না আপনার খাওয়ার ক্ষেত্রে, না লেবাস পোশাক পরার ক্ষেত্রে, যেন হারাম দিয়ে হজ না হয়। কারণ একটি বড় হাদিস রয়েছে, আজকে আলোচনা যেহেতু অন্য বিষয়ের উপর সেই জন্য বলা সম্ভব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন ইহরাম বাঁধে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, তখন আল্লাহ পাক বলেন যে লা লব্বাইক ওয়ালা সাদিক,
না তুমি হাজির হয়েছ মিথ্যুক, ওয়ালা সাদেক না তুমি ভাগ্যবান, মিথ্যা কথা বলছো তুমি। কারণ জাদুকা হারাম, তুমি যে পাথেয় নিয়ে এসছো, সম্বল নিয়ে এসছো তা হারাম, তোমার লেবাস পোশাক হারাম, তোমার যে খরচ খরচা নিয়ে এসছো তা হারাম, পকেটে টাকা আছে তা হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, আপনার বিভিন্ন রকমের হারাম টাকা, হারাম ব্যবসা, বিড়ি সিগারেট বিক্রি করা, বাকালাই মুদিখানার দোকান বিড়ি সিগারেট বিক্রি করে, এইরকম যাতে না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হালাল রিজিকে বরকত দান করেন। হজের ফজিলত সম্পর্কে আরো বেশ কিছু হাদিস আছে, যেহেতু সময় এগিয়ে চলে যাচ্ছে, আর আমি শুরুতেই বলেছি যে আজকে মহিলা সংক্রান্ত যে মাসলা মাসাইল গুলি রয়েছে পুরুষদের থেকে পৃথক মাসলা মাসাইল হজের সম্পর্কে, সেই মাসলা মাসাইল গুলি উল্লেখ করবো, সেই জন্য ফজিলতের দিকটি ছেড়ে দিচ্ছি। আল্লাহ যদি সুযোগ দেয় তো ইনশাআল্লাহ তাআলা আবার আগামী অনুষ্ঠানগুলিতে মজলিসগুলিতে আলোচনা করা হবে, আর আমাদের এর আগে বলেছি যে আলোচনাগুলি রেকর্ড করা আছে, সেগুলি থেকে উপকৃত হতে পারবেন। একটি হাদিস আর হজ সম্পর্কে বলেনি, তারপরে মহিলাদের মাসা মাসাল করে বলছি। এই যে সৌদি আরবে 5 বছরে একবার হজের আইন করা হয়েছে, এখানকার স্থানীয় লোকদের জন্য করা হয়েছে আর প্রবাসীদের জন্য করা হয়েছে। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, এখানে যে কোনো আইন কানুন তৈরি হয় ওলামাদের পরামর্শ নেওয়া হয়, মজলিসে সুরা রয়েছে এবং হাইয়াতে কেবারিল ওলামা রয়েছে, তাদের পরামর্শ নেওয়া হয়। এই হাদিসের ভিত্তিতে এই আইনটি তৈরি করা হয়েছে যে আপনি 5 বছরে একবার যান, যাতে বাইরে থেকে যারা জীবনে একবার আসছে, বৃদ্ধ মানুষ, কমজোর মানুষ, তাদেরকে একটু সুযোগ দেন। আপনারাই যদি প্রতি বছর যান তাহলে তাদের জন্য বড় কষ্টের কারণ হয়ে যাবেন আপনারা। এ সম্পর্কে একটি হাদিসে কুদসি রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকুল, মহান আল্লাহ বলছেন, ইন্না আবদান আসহাতু লাহু জিসমাহু, আমি বান্দার এমন বান্দা যে বান্দাকে আমি সুস্থতা দান করেছি, সুস্থ রয়েছে, ওয়া আওসাতু আলাইহি ফিল মাঈশা, এবং তাকে সচ্ছলতা দান করেছি। তাহলে সুস্থতা আর সচ্ছলতা হজের জন্য দুটোর প্রয়োজন আছে কি না? সুস্থতার প্রয়োজন আছে, অসুস্থ থাকলে হজে আসতে পারবেন না আপনি, বিছানায় পড়ে থাকলে বা হাসপাতালে থাকলে। আর সচ্ছলতার প্রয়োজন আছে, অনেক সুস্থ মানুষের আছে কিন্তু পয়সা নেই, হজে আসতে পারে না, মনের কত যে আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু হয়তো পুরা হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক হয়তো কোনোদিন পূরণ করবেন, কিন্তু যখন হয়তো চাইছে সেই সময় পূরণ হচ্ছে না, কি জন্য? অভাবের কারণে, অসচ্ছলতার কারণে। তো আমি এই বান্দাকে সুস্থতাও দান করেছি আর আমি তাকে সচ্ছলতাও দান করেছি, তামজি আলাইহি খামসাতু আওয়াম, আর তার উপর 5 বছর চলে যাচ্ছে, একের পর এক বছরের বছর পার হয়ে 5 বছর অতিক্রম হয়ে চলে যাচ্ছে, লা ইয়াফেদু ইলাইয়া, অথচ সেই বান্দা আমার কাছে মেহমান হয়ে অতিথি হয়ে আসে না। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, লা ইয়াফেদু ইলাইয়া, আমার কাছে মেহমান হয়ে আসতে চায় না, আমার মেহমান হয়ে লা মাহরুম, সেই ব্যক্তি বঞ্চিত, সেই ব্যক্তি মাহরুম, হতভাগা, বঞ্চিত মানুষ। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল প্রথম কথা যে সচ্ছলতা চলে এসছে, আপনি তাড়াতাড়ি হজ করেন। তারপরেও ফরজ হজ যদি আদায় হয়ে গিয়েও থাকে, তারপরেও 5 বছরে একবার চেষ্টা করেন, ফরজ নয় আর, কিন্তু 5 বছরে একবার চেষ্টা করেন যে একবার হজ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আল হাজ্জু মাররা, হজ হচ্ছে একবার জীবনে ফরজ, ফামান যাদা ফাহুয়া তাতাউ, এর বেশি কেউ যদি করে তাহলে সেটা নফল হবে। আর নফলের কত প্রয়োজন রয়েছে, কাল কিয়ামতে যখন ফরজে ঘাটতি হয়ে যাবে নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে, সুতরাং নফল হজের চেষ্টা করবেন, আর মাহরুম বঞ্চিত হবেন না, বিশেষ করে যেসব ভাইদেরকে আল্লাহ পাক সচ্ছলতা দান করেছেন আর বিশেষ করে সৌদি আরবে থাকার তৌফিক দান করেছেন, একটা হজ করে নিলাম থেকে গেলাম না, 5 বছর পর পর সরকার সুযোগ দিচ্ছে এই হাদিসের ভিত্তিতে, 5 বছরে আপনি হজে যান যখনই পারমিশন পাচ্ছেন, 5 বছর পর পর, 6 বছর পর পর হজে যান, আর বারবার করে হজে গেলে দুটো ফায়দা হয়, ওই হাদিসটি এর সাথে শুনিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পরস্পর হজ উমরা করতেই থাকো, মাঝে মধ্যে হজ উমরা করতেই থাকো, ফাইন্নাহু মায়ান ফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব, কারণ এতে দুটো জিনিস দূর হয়, এক হচ্ছে আল ফাকর, অভাব, দারিদ্র দূর হয়, অভাব রয়েছে তাহলে দুনিয়ার ফায়দা রয়েছে, পার্থিব ফায়দা রয়েছে,
দারিদ্র হজ করে টাকা খরচ করে আসলে ওর বিকল্প উত্তম বিকল্প আল্লাহ দান করেন। এই হাদিসের আলোকে অভাব তো রয়ে হজ করলে, গরিব হয় না হজ করে, আর ওয়াজনুব এবং গুনাহ দূর হয়ে যায়, যে গুনাহগুলি আছে সেগুলি দূর হয়ে যায়। তাহলে গুনাহ দূর হলে দুনিয়া আখেরাতে সুখী, অকাল পরকালে সুখী, আর যদি অভাব দূর হয় তাহলে দুনিয়াতে সুখী, বরং অভাব দূর হয়, আর অন্তরে যদি সততা থাকে, ইখলাস থাকে, আর যদি মনে করেন এসব আল্লাহর নিয়ামত, সুতরাং এই নিয়ামতকে, ধন সম্পদকে আল্লাহর দিনের খেদমতে ব্যয় করতে পারবেন, আপনি দিনের সেবা করতে পারবেন। পাপিষ্ট গুনাহগারের হাতে ধন সম্পদ থাকলে তা দিয়ে তাদের পাপ হয়, আরো গুনাহ বাড়ে, আর একজন আল্লাহর বান্দা নেক লোকের হাতে ধন সম্পদ নিয়ামত যদি আসে আর যদি তার হক আদায় করতে পারে তাহলে সে বড় ইসলামের খেদমত করতে পারবে, বহু ক্ষেত্রে গরিব মিসকিনের দেখাশোনা করতে পারবে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করতে পারবে, দেশে গঠনমূলক কাজ করতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যে হাদিসটি পাঁচ বছরে একবার আসার কথা আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, আর যে আসে না পাঁচ বছরে সেই ব্যক্তি মাহরুম বঞ্চিত। ইমাম আবু বকর ইবনে সাইবা বর্ণনা করেছেন, মুসনাদ আবু ইয়ালা, ইমাম আবু ইয়ালা বর্ণনা করেছেন, ইবনে হাব্বান তার সহিহ কিতাব বর্ণনা করেছেন, আল্লামা আসরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এবং এই হাদিসের শেষে উল্লেখ হয়েছে যে হাসান বিন হাই বলে একজন আলেম ছিলেন বা ইমাম ছিলেন, তিনি বলছেন যে পাঁচ বছরে ওয়াজিবু আলা রাজুলিল মুসিরি সাহি আল্লা ইয়াতরুকাল হাজ্জ খামসা সিনিন। এই হাদিসটিতে তিনি খুব খুশি হতেন আর বলতেন যে যে ব্যক্তি সচ্ছল তার জন্য উচিত হবে যে পাঁচ বছরে একবার হজ করা, যে কথাটি বললাম। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ ফাক রব্বুল আলামিন তার মেহমান, তার অতিথি। আমাদের অনেক রকম মেহমান আছে, আত্মীয় মেহমান, খাতিরের মেহমান, বন্ধু মেহমান। আল্লাহ ফাক রব্বুল আলামিন মেহমানকে তিন রকমের মেহমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওয়াফদুল্লাহ সালাসা, আল্লাহর মেহমান হচ্ছে, আল্লাহর ওয়াফদ হচ্ছে, আল্লাহর কাছে যে প্রতিনিধি হয়ে মেহমান হয়ে যায় তারা হচ্ছে তিন প্রকার। আল গাজী, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াল হাজ, আর হাজি সাহেব, ওয়াল মুতামের, এবং উমরাকারী। তাহলে উমরা করলেও আল্লাহর মেহমান, আপনি আল্লাহর ঘরের জিয়ারতে গেলেন আপনি আল্লাহর মেহমান, হজে গেলেন আল্লাহর মেহমান, উমরায় গেলেন আল্লাহর মেহমান, আর যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে কেউ যায় সেও আল্লাহর মেহমান। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এখন মহিলাদের বেশ কিছু মাসলা মাসায়েল রয়েছে, সেগুলি আপনাদের সামনে উল্লেখ করি। মহিলাদের সাথে সম্পর্কিত হজের মাসলা মাসায়েলের একটি হচ্ছে যে কোন মহিলা যদি হজে যেতে চায় তার জন্য পুরুষদের হজ ফরজ হওয়ার জন্য বা হজে যাওয়ার জন্য যেসব শর্তাবলী রয়েছে তার সাথে সাথে অতিরিক্ত আরেকটি শর্ত রয়েছে, তা হচ্ছে মাহরাম থাকা। অর্থাৎ এমন এক সাবালক পুরুষ ব্যক্তির সাথে হজে যেতে হবে যার সাথে ওই মহিলার বিবাহ শাদী স্থায়ীভাবে হারাম। পুরুষের ক্ষেত্রে মাহরাম শর্ত না, একজন পুরুষ একাই হজে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মহিলা, মহিলার জন্য আর্থিক সচ্ছলতার সাথে সাথে মাহরাম পেতে হবে। মাহরাম হচ্ছে হয় স্বামী, প্রথম মাহরাম, আর স্বামী ছাড়া অন্য ব্যক্তি, এমন ব্যক্তিরা যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ শাদী, যেমন বাবা, তারপরে ছেলে, আপন ভাই, আপন ভাই বলতে ভাই আমার দেশে আবার সারা দুনিয়ায় ভাই, আর আবার আল্লাহ পাক কোরআনে কারিমে ইন্নামাল মুমিনুনা মুমিন মুমিনাত সকলে ভাই বোন, তাই না? আবার আমাদের দেশে এই দালাল এজেন্টগুলি ভাই বোন লাগিয়ে নিয়ে আসে, মহিলা হাজি যখন পায় এলাকা এলাকা কালেকশন করে তখন দেখছি যে ওর তো কোনো মাহারাম নেই, তখন করে কি, আর এই সম্ভব আমাদের কাছে আসে, চলো এর সাথে ভাই বোন লাগিয়ে দিলাম, ও হজে যাচ্ছে আর এই মহিলা হজে, চলো এটা তোমার ভাই, আজকে কি ভাই, পাতানো ভাই, কি ভাই বলে ওটাকে, ধর্ম ভাই। আরে ধর্ম ভাই, ধর্ম যদি ইসলাম হয় তো ইসলামে তো আল্লাহ পাক বলেননি, তাহলে কোন ধর্মের ভাই আল্লাহ পাক? হইতে পারে হিন্দু ধর্মের ভাই, হইতে পারে খ্রিস্টান ইহুদি ধর্মের ভাই, হ্যাঁ, বাকি কথা হলো ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম, সেই ইসলামে ভাই হচ্ছে যেই ভাই মাহরাম হয় সেটা হচ্ছে আপন ভাই, চাচা তো ভাইও নয়, খালা তো ভাইও নয়, মামা তো ভাইও নয়, ফুপো তো ভাইও নয়, দুলা ভাইও নয়। মাহরাম যদি না থাকে কোনো মহিলার, আর্থিক সচ্ছলতা আছে, মাহরাম নেই, তাহলে সে হজ করবে না, তারপর হজ ফরজ নেই, হজ তারপরে ফরজ নেই, বদল হজ করাবে, কাউকে পাঠিয়ে দিব বদল হজ করাবে। দ্বিতীয় মাসলা খুব সংক্ষেপে বলে যাচ্ছি কারণ সময় মনে হয় শেষের দিকে। দ্বিতীয় মাসলা হচ্ছে যে যদি কোনো মহিলা ফরজ হজের পরে নফল হজ করে, জীবনে একবার হজ করে ফেলেছে, তারপরে হজ করে, তাহলে স্বামীর অনুমতি লাগবে।
আর প্রথম হজের ক্ষেত্রে স্বামী যদি অনুমতি না দেন স্বামী ফাসেক, ও নিজেও হজ করবে না আর স্ত্রীকে হজেও যেতে দিচ্ছে না, কি করতে হবে? স্বামীর বিনা অনুমতিতে ফরজ আদি করতে হবে। যেমন স্বামী যদি নামাজ পড়তে নিষেধ করে নামাজ পড়তে হবে, স্বামী রাখুক আর নাই রাখুক, থাকুক আর নাই থাকুক চলে যান, জাহান্নামে চলে যান। ওই রকমই হজের ক্ষেত্রে যদি স্বামী ফরজ হজে বাধা দেয় অথচ সেই মহিলার আর্থিক সচ্ছলতা আছে হজ করতে পারবে, আর তার ভাই হজে যাচ্ছে, তার বাবা হজে যাচ্ছে, মাহরাম পেয়ে গেছে, শর্ত পুরা করে দিয়েছে, হজে আসবে, স্বামীর পয়সা নেই স্বামী হজে যাচ্ছে না, কিন্তু মহিলার পয়সা জরুরি নয় যে স্বামীকে স্বামীর পয়সা জুটাতে হবে আর স্বামীকে হজ করাতে হবে, জরুরি নয়। তবে কেউ যদি এক অপরের উপরে এহসান করে তাহলে ভালো কথা, কিন্তু একজন মহিলা তার বাবাকে পেয়েছে হজে যাচ্ছে, ভাইকে পেয়েছে হজে যাচ্ছে, স্বামী গরিব কিন্তু মাশাআল্লাহ মহিলা আর টাকা পয়সা আছে, বাবার হয়তো জমি জায়গা পেয়েছে, ধন সম্পদ পেয়েছে, হজে যাবে, ফরজের ক্ষেত্রে বাধা দেওয়াও জায়েজ নয় এবং বাধা মানাও জায়েজ নয়। যদি বাধা দেই এমন স্বামী তাহলে এই বাধা মানাও জায়েজ নয়, বড় গুনার কাজ। তবে নফলের ক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয়বার হজে মহিলা সেজেছে, পয়সা আছে আর স্বামী বলছে যে না হজে যেতে হবে না, তাহলে স্বামীর আনুগত্য করা ফরজ, স্বামীর খেদমত করা ফরজ, আর দ্বিতীয় তৃতীয় হজ হচ্ছে নফল। সুতরাং নফলের ওপর কি করতে হবে? ফরজকে প্রাধান্য দিতে হবে। এই একটি মাসলা বললাম। তৃতীয় মাসলা হচ্ছে যে বদল হজের ক্ষেত্রে যেমন পুরুষ পুরুষের বদল হজ করতে পারবে, পুরুষ ওই রকম মহিলার বদল হজ করতে পারবে, ওই রকম মহিলাও পুরুষের বদল হজ করতে পারবে। কারণ অনেকের ধারণা হতে পারে যে মহিলা মানুষ আবার বদল হজ ওর বাবার বা ওর ভাইয়ের অথবা অন্য কোনো মানুষের বদল হজ চলে কি? হ্যাঁ চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিদায় হজে খাসআম গোত্রের এক মহিলা আসলো, আসার পর জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী হাদিস, ইন্না আবি, আমার আব্বা তাকে হজ পেয়ে গেছে মানে হজ ফরজ হয়ে গেছে, আদরাকাত আবি শাইখান কাবীরান, ইন্না ফরিযাতাল্লাহি আলা ইবাদি আদরাকাত আবি শাইখান কাবীরান, এবং অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছে, এমন বৃদ্ধ আমার আব্বা হয়ে পড়েছে অথচ আর্থিক সচ্ছলতা আছে, হজ ফরজে আছে, লায়াসবতু আলার রাহিলা, শহরের উপর বসতেই পারবে, মোটের উপর বসতেই পারবে না, এত দুর্বল এবং বৃদ্ধ হয়ে গেছে, আফা আহুজ্জ আনহু, আমি কি আমার আব্বার পক্ষ থেকে বদল হজ করতে পারবো? জিজ্ঞাসা করলেন ওই মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হুজ্জি আনহু, তার পক্ষ থেকে হজ করো, তাকে আদেশ করলেন। তাহলে মহিলা পুরুষের পক্ষ থেকেও বদল হজ করতে পারে। চার নম্বর মাসলা মাসাইল হচ্ছে হজের ক্ষেত্রে মহিলাদের, তা হচ্ছে ঋতুবতী মহিলা অথবা নিফাস ওয়ালি মহিলা হজের ক্ষেত্রে হজের যতগুলি বিধিবিধান আছে সবগুলি পুরো করতে পারবে একমাত্র একটি আমল ছাড়া। কি আমল বলতে পারেন? কিসের তওয়াফ? বাইতুল্লাহর তওয়াফ, না যে কোনো তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ ছাড়া যতগুলি আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আমল ঋতু অবস্থায়, হাইজের অবস্থায়, নেফাসের অবস্থায়, হজে বেরিয়েছে আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, হজে বেরিয়ে গেছে তারপরে হজে গিয়ে এক সপ্তাহের হজ, আজকাল এখানে যারা স্থানীয় হাজি হজে যাচ্ছে কদিনের হজ, এক সপ্তাহের হজ, এখান থেকে ৬ তারিখে যায় ৭ তারিখে গিয়ে পৌঁছে আর ১৩ তারিখে ফিরে আসতে হয়, এক সপ্তাহ, এক সপ্তাহের কম সময়, আর এক সপ্তাহ অনেক সময় মহিলাদের ঋতু থাকে, বেরিয়ে যাওয়ার পরে মাসিক ঋতু চলে আসলো, তাহলে কি করবে? সমস্ত কাজগুলি চালিয়ে যাবে, মিকাতে গিয়ে রাম বাঁধবে, এই রাম বাঁধা তাহলে মাসিক অবস্থায় করতে পারবে, নেফাসের অবস্থায় নাফাক অবস্থায় করতে পারবে, গোসল করে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আর তারপরে মক্কাতুল মুকাররমা যাবে, তালবিয়া মনে মনে পড়বে, মহিলাদের যে তরিকা রয়েছে সবগুলি করবে, জিকির আজকার করবে, দোয়া করবে, নামাজ পড়া জায়েজ নয় হাইজ অবস্থায় নাফাক অবস্থায় নামাজ পড়বে না, আর বাইতুল্লাহর তওয়াফ করবে না, মেনার দিন হয়ে গেল ৮ তারিখ মেনায় অবস্থান করবে, আরাফার দিন হয়ে গেল ৮ তারিখ ৯ তারিখে আরাফায় অবস্থান করবে, রাত্রে এসে মুজদালিফায় থাকবে, ১১ তারিখ ১২ তারিখে ১৩ তারিখে কি করতে হয়? জামারাতকে কঙ্কর মারতে হয়, পাথর মারবে, ১০ তারিখে একটাকে মারতে হয় সেগুলি করবে, হ্যাঁ মাথার চুল কাটতে হবে সেটা করবে, কোরবানি করা কোরবানির কাজ হবে কোরবানি করবে, সাফা মারোয়ার সাই পর্যন্ত করবে, সব সাফা মারোয়া আজকাল হারামের সাথে মসজিদে হারামের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে বলে আজকালকার মানুষরা মনে করে যে এটা হয়তো মসজিদ, কিন্তু সেটা মসজিদের কোনো অংশ না,
মসজিদের বাইরের দিক থেকে যদি কেউ সাফা মারওয়ায় ঢুকে তাহলে সেই জায়গায় নাফাক অবস্থায় তওয়াফ হয়তো হয়ে গেছে, অথবা তওয়াফ তওয়াফের পরে সাই হওয়া উচিত। কোন সময় হয়তো তওয়াফ আগে হয়ে গেছে আর তারপরে মাসিক ঋতু চলেছে, তাহলে সাইটা বাকি আছে, কি করবে? বাইরের দিক থেকে ঢুকবে সাফায় আর সাফা মারবার সাই করে নেবে। সাফা মারবার সাইয়ের জন্য পবিত্রতা শর্ত নয়, পবিত্রতা শর্ত নামাজের জন্য, পবিত্রতা শর্ত হচ্ছে বাইতুল্লাহ তওয়াফের জন্য। তাহলে সবগুলি কাজ করে নেবে, শুধু তওয়াফটা বাকি রাখবে, তওয়াফ বাকি রাখবে, যখন পাক হয়ে যাবে বাইতুল্লাহর তওয়াফটা করে নেবে আর হজ সম্পূর্ণ হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে আরেকটি মাসলা হচ্ছে যে, যেমন পুরুষরা মিকাতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যদি বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যেসব অপ্রয়োজনীয় চুল আছে সেগুলি পরিষ্কার করে গেল, নখ কেটে গেল, তাহলে তার প্রয়োজন নেই। যারা কাছের মানুষ, আমরা যেমন কাছের মানুষ, কয়েক ঘন্টার মধ্যে মিকাতে পৌঁছে গেলেন, কিন্তু যারা দূর থেকে আসছে, আগের যুগে পানি জাহাজ আসতো, বাড়ি থেকে যদি নখ কাটে চুল কেটে অপরিচিত চুল পরিষ্কার করে বেরিয়েছে আর আসতে 10-20 দিনের মধ্যে আবার সবকিছু বড় হয়ে গেছে, তো মিকাতে এসে কাটতে হবে না? হবে না, পরিষ্কার করতে হবে না? পরিষ্কার করতে হবে। যেমন পুরুষদের মাসলা মাসাইল এগুলি, তেমনই মহিলাদের মাসলা মাসাইল, মহিলারাও সেখানে গিয়ে মিকাতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তবে এক শ্রেণীর লোকেরা করে কি, এখান থেকে কয়েক ঘন্টার রাস্তা বিকালে বাসে চাপলো আর ফজরে গিয়ে মিকাতে পৌঁছে গেল, তারপরে নখগুলি বড় করে নিয়ে গেছে, কোথায় গিয়ে কাটবে? মিকাতে গিয়ে কাটবে, এটি অজ্ঞতা। এখান থেকে আপনি কেটে যান, বগুলির চুল এখান থেকে বড় করে নিয়ে কোথায় গিয়ে কাটবে? ওই মিকাতে গোসলখানায় গিয়ে কাটবে না, অজ্ঞতা এগুলি। কারণ এখানে এখান থেকে কেটে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াই ভালো, আর সেখানে গিয়ে গোসল করবে, মহিলারা গোসল করবে, যেমন পুরুষরা গোসল করবে তাদের জন্য গোসল করা সুন্নাত, তেমন মহিলাদের জন্য গোসল করা সুন্নাত, একই রকম কাজ করবে। মহিলাদের আরেকটি মাসলা হচ্ছে হজ উমরা সম্পর্কে যে তারা নিকাব ব্যবহার করবে না ইহরামের অবস্থায়, হজে যখন প্রবেশ করে যাবে তখন নিকাব ব্যবহার করবে না আর হাতের মোজা দাস্তানা ব্যবহার করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী তে রয়েছে, মুসলিমে রয়েছে, ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমা, ইহরাম বাঁধা মহিলা ইহরাম অবস্থায় নিকাব ব্যবহার করবে না। নিকাব কাকে বলে এটা অনেক আলেমরা বুঝে না, যার ফলে এই ক্ষেত্রে বিব্রত পরেশান হয়ে যায়, কোন ফতোয়া দিবে বুঝে উঠতে পারে না, চেহারা খোলার ফতোয়া দিবে, এক ধরনের লোক চেহারা খোলার ফতোয়া দেয়। বেশ কিছু মেসরি একবার আমাকে বলল যে এ কি চেহারা, চেহারা ঢাকিয়ে দিলেন আপনি, চেহারা খুলে দিতে হবে। আর মিকাতে অধিকাংশ মহিলাদের দেখা যায় অজ্ঞতার কারণে, তাদের স্বামীদের অজ্ঞতা, তাদের অজ্ঞতার কারণে চেহারা খুলে দেয়, আগে থেকে চেহারা ঢাকা ছিল তো পর্দা নাছেন মহিলা, কিন্তু যেহেতু সঠিক মাসলা যায় না সেই জন্য মিকাতে গিয়ে এহরাম বাঁধার পরে চেহারা খুলে দিল, না চেহারা খোলা যাবে না, কিন্তু নেকাব খুলতে হবে। তার নেকাব কি জিনিস? নেকাব হচ্ছে এমন একটা কাপড় যেটা চেহারার ওপর বেঁধে রাখা হয়, চেহারার ওপর বেঁধে রাখা হয়। আর নাকাব মানে হচ্ছে ছিদ্র, নাকাব মানে হচ্ছে ছিদ্র, আর চোখের ওপর দুটো ফাটল থাকে, এর নাম হচ্ছে নেকাব। তাহলে ইহরাম অবস্থায় মহিলা এই কাপড়টা যেটা আজকাল ব্যবহার হচ্ছে নেকাব হিসাবে, আর চোখের ওপর দুটো ফাটল রয়েছে অথবা এক ফাটলে রয়েছে, যে রকমই থাক না কেন, আর বাঁধা রয়েছে মাথার সাথে, চেহারার সাথে বাঁধা রয়েছে, এই কাপড় ব্যবহার করবেন, এর নাম নেকাব। নবী সাসম নিষেধ করেছে। তাহলে সামনে তো পুরুষ আর পুরুষ, অপর পুরুষ কি করবে, চেহারা খোলা রাখবে? ফিতনার কারণ হবে না? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে সহিহ বুখারী হাদিসের এই ক্ষেত্রে দুই হাদিসের সমন্বয় করতে হবে, নেকাব নিষেধ করেছেন এবং মায়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন পুরুষরা চলে আসতো সামনে কাছাকাছি তখন কি করতেন, বলছেন তিনি যে কান সাদালাত ইহদানা জিলবাবাহা, আমাদের নারীরা করত কি, জিলবাব মানে উপরে যে ওড়নাটা রয়েছে সেটাকে উপর থেকে ঝুলিয়ে নিত, এইভাবে ঝুলিয়ে নিত। তাহলে বড় ওড়না সামনের দিক থেকে, আজকাল পাতলা চিকন ওড়নাগুলি পাওয়া যাচ্ছে আর ওগুলি তো ব্যবহার হচ্ছে, সামনের দিক থেকে যদি ঝুলিয়ে নেয় তাহলে পর্দা হয়ে গেল, চেহারার পর্দা হয়ে গেল, আর নেকাব সেটা হলো না। যেখানে দেখবে যে পুরুষ নেই সেখানে খোলা থাকবে, কিন্তু যেখানে অপর পুরুষরা রয়েছে সেখানে ওপর থেকে চাদরটা ঝুলিয়ে নেবে। চাদর ঝুলার ক্ষেত্রে কিছু বিরাট সৃষ্টি হয়েছে আজকাল, জেনে রাখা ভালো। তা হচ্ছে এক শ্রেণীর মহিলারা মনে করে যে এমন ভাবে সামনে থেকে ওড়না ঝুলাবো যাতে চেহারা না স্পর্শ করে, চেহারা না ছয়, এটা যদি ছুঁয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে মনে করে, না কখনো না, যার ফলে বড় লম্বা একটা টুপি পরে, আর টুপি পরার পরে অথবা পাগড়ি পরে, আর তারপর দূর থেকে এইভাবে করে রাখে, এইভাবে দূরে
হ্যাঁ, যাতে চেহারা না ছুঁয়ে যায় কাপড়, এগুলি বাড়াবাড়ি আবার গুলু অতিরঞ্জন, যা নবী করিম সাল্লাম করতে বলেননি এবং সাহাবি মহিলারা সাহাবিয়াতরা করেননি। তাহলে করবেন কি? ছুঁয়ে যাক, অসুবিধা নাই, যেটা নিষেধ সেটা এই ছুঁয়ে যাওয়া নিষেধ নাই, বরং যে বাঁধা, এখানে চেহারার সাথে বাঁধা কাপড় এবং ওতে ফাটল রয়েছে সেটা নিষেধ। আশা করি বিষয়টি স্পষ্ট, কারণ এটার প্রয়োজন আপনাদের হবে, বিশেষ করে যেসব মহিলারা হজে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। চেহারা ঢাকাও ফরজ এবং নিকাব খোলাও ফরজ, নিকাব ব্যবহার করা যাবে না আর চেহারা ঢাকতে হবে। দাস্তানা মানে হাতের মোজা, ওয়ালা তালবাসুল কুফাজাইন, এবং কুফাজ অর্থাৎ হাতের মোজা ব্যবহার করবে না, হাতের মোজা হাত খোলা থাকবে। যখন দেখবে কাছাকাছি একবারে পুরুষরা চলে এসছে, আর যদি বিশেষ করে আকর্ষণ থাকে, বয়সিকা মহিলা নয়, হাতেও আকর্ষণ আছে, যদি আকর্ষণ থাকে তাহলে ওই চাদরে ওড়ানোর মধ্যে ঢাকার চেষ্টা করবে, যথাসাধ্য ঢাকার চেষ্টা করবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। মহিলাদের সাত নম্বরে মাসলা, সেটি হচ্ছে যে পুরুষদের মতো তারা তালবিয়া জোরে উচ্চ স্বরে পড়বে না, বরং মনে মনে তারা তালবিয়া পড়বে, যাতে আশেপাশের পুরুষরা না শুনে। আশেপাশে পুরুষ না থাকে তো একটু আওয়াজ জোর করে পড়বে, কিন্তু আশেপাশে যে পুরুষরা গাড়িতে আছে, প্লেনে আছে, আর অন্য পুরুষরা শুনবে, তাহলে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়বে না। মহিলাদের হজ উমরার ক্ষেত্রে পর্দার পুরোপুরি খেয়াল রাখতে হবে, আর অধিকাংশ মহিলা আজকাল পর্দার খেয়াল রাখে না। আওয়াজকে নিচু রাখতে হবে, দৃষ্টিকে নত রাখতে হবে, পুরুষরা যেখানে ভিড় করে আছে সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে, যেদিকে পুরুষ নাই সেদিকে থাকার চেষ্টা, বিশেষ করে তাওয়াফের ক্ষেত্রে, সাফা মারওয়া সাইয়ের ক্ষেত্রে, এখানে যখন দেখবেন পুরুষরা যেখানে আছে মহিলা একটু দূর দিয়ে তাওয়াফ করুক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তুফি মি ওয়ারা ইন্নাস ওয়া আনতি রাকিবা, তুফি মি ওয়ারা ইন্নাস, লোকের মাঝে ঢুকে তাওয়াফ করিও না, বরং লোকদের বাইরে দিয়ে তাওয়াফ করো। লোকেরা কাবা ঘরের কাছাকাছি হয়ে তাওয়াফ করছে পুরুষরা, আর মহিলারা একটু দূর দিয়ে তাওয়াফ করবে যখন লোকজন রয়েছে, রাতের অন্ধকারে, বেশি রাতে, রাত বারোটা একটা দুটোর দিকে যদি পুরুষরা, পুরুষদের সংখ্যা কম থাকে আর কাবার কাছাকাছি যাওয়া সম্ভব হয়, হাজিরা আসাদের কাজে কাছাকাছি মহিলাদের যাওয়া সম্ভব হয় তাহলে যাবে, আর না হলে যখন দেখা যাচ্ছে যে মহিলা পুরুষদের সংখ্যা খুব বেশি রয়েছে, পুরুষদের মধ্যে ভিড় করে বা তাদেরকে ধাক্কা দিয়ে তাদের মধ্যে ঢুকে, দুই পুরুষের মধ্যে গায়ে গা লাগছে, এইভাবে ঢুকে ভিতরে গিয়ে তাওয়াফ করবে, অথবা ভিতরে গিয়ে মুলতাজাম ধরার চেষ্টা করবে, ভিতরে গিয়ে হাজিরা আসাদে পৌঁছার চেষ্টা করবে, কুরআনই ছোঁয়ার চেষ্টা করবে, এগুলি করবে না, নাজায়েজ, কারণ পর্দার হেফাজত করা ফরজ। আর এই কাজগুলি হাজিরা আসাদে যে যাওয়া, হাজিরা আসাদে চুমন দেওয়া, রুকনে মানে স্পর্শ করা, সবগুলি সুন্নাত মুস্তাহাব কাজ। এই জন্য সুন্নাত মুস্তাহাব কাজ করতে গিয়ে হারাম কাজ যেন না করতে হয়, আল্লাহ পাক যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। মহিলাদের ইহরামের লেবাস পোশাকের ক্ষেত্রে কোন নির্ধারিত লেবাস নেই, পুরুষদের যেমন সেলাইবিহীন কাপড় হইতে হবে, তারপর উত্তম হচ্ছে সাদা কাপড় হইতে হবে, একটা চাদর আর একটা লুঙ্গি বিনা সেলাই, এইরকম হইতে হবে মহিলাদের ক্ষেত্রে, সেলাইকৃত কাপড় হবে, তারপরে যে কোনো রঙের কাপড় হবে, সাদা কাপড় হইতে হবে নয়, আর আমাদের যে সব মহিলারা হজ করতে আসে একটা সাদা ওড়না বানিয়ে নিয়ে আসে, আর ওটা যখনই এরাম বাঁধলো তখন উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মহিলাদের দেখা যায়, জানি না কোথা থেকে বেশি কোরআন হাদিস নয়, এটা যেই কাপড়ে আছে সেই কাপড়ে, কালো ওড়না ছিল সেই কালো ওড়নাই থাকবে, আলাদা করে এখন এহরামে ঢুকেছে সুতরাং কালো ওড়নাকে বাদ দিয়ে অথবা কালো ওড়নার উপরে তার উপরে একটা সাদা পরবে, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, যে কোনো লেবাসে তারা এহরাম বাঁধবে। কিন্তু আকর্ষণীয় যাতে না হয়, আজকাল যে বোরখা উঠেছে, বোরখায় যে নকশা, এমব্রয়ডারি আর কি সাজ, এগুলি জায়েজ নাই, কখনো জায়েজ না, হজের অবস্থায় তো ইহরাম অবস্থায় জায়েজ নয়, আর ইহরামের আগে পরেও জায়েজ নাই। মহিলাদের আরেকটি মাসলা দশ নম্বর, তা হচ্ছে যে মহিলাদের সাই এবং তওয়াফে কোনো রকমের রামাল হবে না, মানে দৌড় দেওয়া হবে না, রামাল পুরুষদের জন্য সুন্নাত তওয়াফের ক্ষেত্রে, সাইয়ের ক্ষেত্রে দুই যে সবুজ বাতি রয়েছে সবুজ বাতির মাঝখানে দৌড় দেওয়া পুরুষদের ক্ষেত্রে সুন্নত, কিন্তু মহিলা দৌড়াবে না, ওর স্বামী দৌড়াচ্ছে, এই জন্য অনেক মহিলাকে ওর পিছনে পিছনে ওর সাঁত ধরার জন্য ও দৌড়াচ্ছে না, দৌড়াবে না, জায়েজ নাই,
দৌড়ানো মহিলাদের জন্য জায়েজ নয়, একটু অপেক্ষা করবে স্বামী গিয়ে গিয়ে দৌড় দিয়ে আর তারপরে আর সেখানে সাত হয়ে যাবে, এরকম আমল করবেন। ইস্তিবা পুরুষদের ক্ষেত্রে ইস্তিবা বাহাদুরি দেখাতে হবে, কারণ সেই জামানেই কাফেররা তাকাচ্ছিল, নবী সাল্লাম বাহাদুরি দেখাতে বলেছিলেন, তুমি একটু বাহাদুরের মতো আর এই কাঁধটা খুলে আর কাঁধের তলা দিয়ে বগলের তলা দিয়ে কাপড়টা রেখে এইভাবে ইস্তিবা করে, এটার নাম হচ্ছে ইস্তিবা। এই ইস্তিবা পুরুষরা করবে, মহিলার একটা ওড়না আছে আর ওড়নাটা ওইভাবে মহিলা পেঁচিয়ে নিল, তাহলে এটা জায়েজ নয়, এইভাবে মহিলারা করবে না। এই ক্ষেত্রে মহিলাদের হুকুম আহকাম পুরুষদের থেকে ভিন্ন। মহিলাদের জন্য আরেকটু সুযোগ সুবিধা আল্লাহ পাক রেখেছেন, তা হচ্ছে যে মহিলারা 10 তারিখের রাতে মুজদালিফায় অর্ধেক রাত হওয়ার পরে, অর্ধেক রাত পার হয়েছে, রাত 11:30-12টা হয়েছে, তখন সেখান থেকে প্রস্থান করতে পারবে, সেখান থেকে মেনার উদ্দেশ্যে চলে যায়। পুরুষরা যেতে পারবে না, ফজর পর্যন্ত তাদের থাকতে হবে, কিন্তু রাতের অর্ধেক পার হলেই মহিলারা চলে যেতে পারবে, দুর্বলরা চলে যেতে, বৃদ্ধরা যদি থাকে, বৃদ্ধ পুরুষ তারা যেতে পারবে, এইরকমই শিশুরা, শিশুদেরকে নবী সাল্লাম পাঠিয়ে দিয়েছেন মহিলাদের সাথে, তারা চলে যাবে। আর যাওয়ার পরে ওই ভোর হওয়ার আগে, ফজর হওয়ার আগে আগে যে কোনো সময় জামারাতে পৌঁছলে তারা পাথর মেনে নিতে পারবে। পক্ষান্তরে পুরুষ যারা সুস্থ সবল তাদের জন্য ফজরের আগে পাথর মারা যায় না, ফজর আগে তাদের জন্য পাথর মারা যায় না। মহিলাদের আর একটি মশলা যেটি পুরুষ থেকে ভিন্ন, সেটা হচ্ছে মহিলাদের জন্য মাথা মুন্ডন করা যায় না, মাথা মুন্ডন করা যায় না। আপনার যদি ছোট্ট মেয়ে হয় আর তা হজ করিয়েছ, 1-2 বছর মেয়ে, আমাদের দেশে অনেকে মেয়েদের মাথা মুন্ডন করায় চুল আর একটু ভালো হবে সেই জন্য, হজে গেছেন মাথা মুন্ডনটা মেয়েটার করিয়ে না যায় না, মাথা মুন্ডন যায় না। এই ক্ষেত্রে তাদের চুল কাটতে হবে এবং কাতরু আনমোলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতরু আনমোলা, আনমোলা বলা হয় এই যে আঙ্গুলের এই অংশটুকু, এই জোড় পর্যন্ত, একটা পোর পর্যন্ত এতটুকু করে কাটবে, সবগুলি চুল পিছন দিক থেকে কাটবে মহিলার, এর বেশি তারা কাটবে না। মহিলাদের আর একটি মাসলা হচ্ছে যে মহিলাদের বিদায় হজ, বিদায় হজ, বিদায় তওয়াফ, তওয়াফে বিদা, বিদায় তওয়াফ করার আগে যদি হাইজ চলে আসে অথবা নেফাস চলে আসে, সব কাজগুলি করে নিয়েছে, বিদায় তওয়াফ বাকি আছে, আর এই বিদায়ী তওয়াফ বাকি থাকা অবস্থায় মাসিক চলে আসলো, তাহলে আর অপেক্ষা করার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সময় মাসিক চলে আসে, নবী সাল্লাম জানতে পারলেন না, জিজ্ঞাসা করলেন আহাবে সাতনা হিয়া, কি তার জন্য আমাদের সকলকে এত বড় কাফেলাকে সবাইকে বসে থাকতে হবে নাকি? তখন জানানো হলো তাকে যে ইন্নাহা তাফা তওয়াফ আল ইফাজা, যে ফরজ তওয়াফ ছিল তওয়াফ ইফাজা, তওয়াফে জিয়ারা যাকে বলা হয় সেটা তিনি করে ফেলেছেন, বাকি শুধু তওয়াফে বেদা রয়েছে, বিদায়ী তওয়াফ রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা, তাহলে আর অসুবিধা নেই, তাহলে আর কোনো অসুবিধা না, আমাদের সাথে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে মহিলাদের কি আল্লাহ পাক ব্যতিক্রম রেখেছেন যে তাদের বিদায়ী তওয়াফ এই অবস্থায় হায়েজ এবং নেফাসের অবস্থায় না করলেও চলে, অর্থাৎ করতে পারবে না, আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই যদি অপেক্ষা করা সম্ভব না। 15 নম্বরের পার্থক্য হচ্ছে পুরুষ নারীর মাঝে হজের ক্ষেত্রে বা জিয়ারার ক্ষেত্রে, যে পুরুষরা যেমন মসজিদে নববীর জিয়ারতে যাবে, নামাজ পড়ার জন্য যাবে, মহিলারাও মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে হজের আগে হোক পরে হোক অন্য সময়, হজের সাথে কোনো সম্পর্ক নেই, হজের সাথে মদিনা যাওয়ার মসজিদ নববী যাওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের দেশে খুব মশহুর আছে যে 40 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হবে, এই হাদিসটি সহিহ নাই, হাদিস এই মর্মে সহিহ নয়, এই জন্য এইরকম ধারণা নিয়ে যাবেন না, 40-এর বেশি গিয়ে পড়েন অথবা কম পড়েন যতটা সুবিধা হয় থাকেন, কিন্তু 40 ওয়াক্তই পুরা করতে হবে এইরকম কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এটি একটি বিদাত। তো মসজিদ নববী যাবে পুরুষরা, মহিলারাও যাবে মসজিদ নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে পুরুষরা যখন মসজিদে পৌঁছে গেছে, মসজিদ নববীতে বা মদিনা মুনাওয়ারা পৌঁছে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারত করবে, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমার কবর জিয়ারত করবে, বাকির কবরস্থান জিয়ারত করবে, ওহদের শহাদাদের কবরের জিয়ারত করবে, কিন্তু মহিলারা কারো কবরের জিয়ারত করতে যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে লানাল্লাহু যায়রাতিল কুবুর বা যাওয়ারাতিল কুবুর, আল্লাহ পাক লানত অভিশাপ করেছেন যারা, যে ওই সব মহিলাদের উপর, নারীদের উপর যারা কবর জিয়ারত করে থাকে। আর কবর জিয়ারতের ক্ষেত্রে বাস্তবে দেখবেন মাজারগুলিতে আপনি গণনা করে দেখবেন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি, পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। তারপরে পুরুষদের অন্তরশক্ত, সুতরাং কবরস্থানে গেলে তারা নিজেকে সামলে নিতে পারে, মহিলা যদি ভাইয়ের কবরের কাছে যায় 10 বছর পরে তবু কেঁদে ফেলে, স্বামীর কবরের কাছে থামতেই পারবে না, বাবা মায়ের কবরের কাছে গিয়ে সে চিৎকার করে হাহু করে কান্না শুরু করে দিবে, এই বিভিন্ন। তারপরে মহিলাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা বেশি আছে,
দুটি কারণে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে মহিলাদেরকে। একটি হচ্ছে যে তাদের অন্তর দুর্বলতা, সেখানে চিৎকার করে কান্না শুরু করে দিবে, বরদাস্ত করতে পারবে না, সবুর করতে পারবে না। দ্বিতীয় কারণ হচ্ছে যে মহিলাদের দ্বারা শিরক বিদাত বেশি হয়ে থাকে। আমি মাজারে কয়েকটা দৃশ্য দেখতে গেছি, যতগুলি তেনা বাঁধা, তেনা পিড়ে, তেনা বাঁধে সবগুলি মহিলা, অধিকাংশ মহিলারা এসব শিরক বিদাত করতে অধিকাংশ মহিলাদের আসে, আর এরাই স্বামীকে নিয়ে যায়, চলো 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 মাজারে যাই, সেখানে পাওয়া যাবে। এই শিরক থেকে বাঁচানোর জন্য মহিলাদেরকে, আর তারা যে গুনাহ করবে সেখানে গিয়ে কান্না করবে, চিৎকার করবে, সেই জন্য এই দুটি কারণে নিষেধ করা হয়েছে এবং লানত করা হয়েছে মহিলাদের, ওই সব মহিলাদের উপর যারা কবর জিয়ারত করে থাকে। সুতরাং সতর্কতা এটি রয়েছে যে মহিলারা জিয়ারত করতে যাবে না কবরের কাছে, বরং দূরে বসে যেখানে বসে আছে সেখানে থেকে দুরুদ পড়বে, সেখানে বসে নামাজের মধ্যে সালাতুস আত্তাহিয়াত পড়ছে, তাতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রয়েছে, এইরকম আপনার নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই রয়েছে, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ পড়ছে, প্রত্যেক ব্যক্তি পড়ছে। সুতরাং ইনশাআল্লাহ তাআলা তাদেরকে এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরুদ পড়বে আপন মুসাল্লাতে বসে, কিন্তু কবর জিয়ারত করতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিনের ইলম হাসিল করার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আবার আল্লাহ পাকের কাছে দোয়া করি, যেসব ভাই বোনেরা এখনও হজ করতে পারেনি, মোমেন মোমেনাত, আল্লাহ পাক তাদেরকে হজ আদায় করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদের হজ যেন কবুল করেন। যেসব ভাই বোনেরা হজ করে ফেলেছেন, আল্লাহ পাক তাদের হজ যেন মকবুল বানিয়ে দেন, হজ যেন কবুল করেন এবং আবার যেন হজে যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে বারবার আল্লাহ পাক তার ঘরের জিয়ারতের জন্য যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো প্রশ্ন, কুরবানি, কোরবানির আরবিতে দুটো নাম আছে আর বাংলাতে একটাই নাম, বোঝা গেছে? কোরবানি হজের সাথে সম্পর্কিত কোরবানির নাম হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় হাদি। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা মাথা মুন্ডন করিয়ে নাও অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাদি হালাল হওয়ার স্থান পর্যন্ত, জবাইর স্থান পর্যন্ত না পৌঁছে যায়। তাহলে আল্লাহ পাক হাদি কাকে বলেছেন? হজের কুরবানিকে। এমন কুরবানি যেই কুরবানির সম্পর্ক হচ্ছে হজের সাথে, তাকে কি বলা হয়? হাদি বলা হয়। আর আরেকটি কুরবানি হচ্ছে যার নাম হচ্ছে উদহিয়া। হ্যাঁ, উদহিয়া। এই উদহিয়া থেকে এই ঈদকে বলা হয় ঈদুল আজহা। কি বলা হয়? ঈদুল আজহা। ওকে আমরা জবাব বলি বাংলায় তো ঈদুল আজহা, ঈদুল আজহা। তাহলে উজহিয়া আলাদা। উজহিয়া কোন কুরবানিকে বলা হয়? যেই কুরবানি নিজে নিজে বাড়িতে হচ্ছে অথবা যেখানে আছেন সেখানে হচ্ছে, হজের সাথে ওর সম্পর্ক নাই, সে হচ্ছে উজহিয়া। আপনি হাজি সাহেব হজ করতে এসেছেন, এটা হাদি না উজহিয়া? হাদি। হাদিকে জবাই করতে হবে, সবচেয়ে উত্তম হচ্ছে মেনায়, মেনার মাঠে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি ওট মেনায় করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেনায় কুরবানি করেছেন। আর যদি মেনায় কার অসুবিধা হয় আর মক্কার হুদুদে হারামের মধ্যে করে, তবু জায়েজ। মক্কার হুদুদে হারাম, হারামের বর্ডার আছে কিন্তু, নির্ধারিত বর্ডার আছে, যারা মক্কা সম্পর্কে জ্ঞান রাখে ওর মধ্যে করতে হবে। মক্কার হারামের বাইরে জেদ্দার দিকে গেলে অথবা মদিনার দিকে আসলে মাত্র 3-4 কিলোমিটার মসজিদ আয়েশা, ওখানে হারাম শেষ হয়ে যাচ্ছে, ওখানে হারাম শেষ হয়ে যাচ্ছে। জেদ্দার দিয়ে গেলে প্রায় 10-15 কিলোমিটার যাওয়ার পরে লেখা আছে যে হারাম এন্ড বা এন্ড হারাম লেখা আছে। হ্যাঁ, হারামের বর্ডার শেষ, তাহলে ওর পরে জবাই করলে আর হবে না। তাহলে কেউ যদি হাজি হজ করে আর কোরবানি জেদ্দাই করে, হজের কোরবানি হাদি, তাহলে হবে না। যদি জেদ্দাতে না হয় তাহলে মদিনায় হবে না, মদিনা হারামের বাইরে, রিয়াজে হবে না, তাইফে হবে না, দাম্মামে হবে না, আরে বাংলাদেশে কি করে হবে? বুঝতে পেরেছেন? আর যদি বাড়ির কোরবানি হয়, অসুবিধা নেই, বাড়ির কোরবানি বাড়িতে না করে মক্কায় করলো, আমার বাৎসরিক যে কোরবানিটা আছে উজিয়া আছে, আমার বাড়িতে কারণে স্বামী স্ত্রী দুইজনে হজে এসেছি, সুতরাং অতিরিক্ত একটা কোরবানি করে দিই আর এখানে আমরা খাই, আর হাজি সাহেবদের খাওয়াই দিই অথবা মক্কার গরিবদের খাওয়াই দিই, কোনো অসুবিধা নেই। এই কোরবানি যে কোনো জায়গায় করা যেতে পারে, কিন্তু হাদির যে কোরবানি হজের সাথে রিলেটেড কোরবানি, সম্পর্কিত কোরবানি, সেই কোরবানি কোথায় হতে হবে? মেনাতে অথবা হুদুদে হারামে, হারামের এরিয়ার মধ্যে হতে, এমন কসাইখানা যেটা হুদুদে হারামের বাইরে, হয়তো সারাই, জানি না সারা এটা হুদুদে হারাম না বাইরে পড়ছে সম্ভবত, আল্লাহ আলাম। যদি এমন কসাইখানা, মক্কারই কসাইখানা, কারণ মক্কার বেশ কিছু শহরের এলাকা যেগুলো হারামের বাইরে চলে গেছে শহর বড় হওয়ার পরে, তাহলে সেখানে হাদির কোনো অসুবিধা নেই।
সুন্নতের পিছনে ফরজ নামাজ হবে। সেই বুখারীতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুয়াজ ইবনে জাবাল ঈশার নামাজ পড়তেন, আর ওর মহল্লার গ্রামের লোকেরা পাড়ার লোকেরা বলতো যে আপনি বেশি জানেন যেহেতু কোরআন আর আলেম মানুষ, তো আপনার পিছনে নামাজ পড়বো। উনি বলতেন যে তোমাদেরকে আমি এমতি করবো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ পাবো না, আগে পড়ে আসবো নামাজ, তারপরে তোমরা যদি ইন্তজার করো তো ঠিক আছে। ওকে ঠিক আছে। তো তাই ওইভাবে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন এশার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে পড়ে যেতেন, আর তারপরে মহল্লার লোকেরা বসে অপেক্ষায় যে মুয়াজ বিন জাবাল আসবে আমাদের নামাজ পড়াবে, ওখানে গিয়ে ইমামতি করতেন। দ্বিতীয় নামাজটি মুয়াজ বিন জাবালের কি? নফল। তাহলে নফলের পিছনে ফরজ মহল্লার লোকেরা পড়তেন, মুয়াজ বিন জাবালের বংশের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহি নাজিল হওয়ার জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর ছিল, যদি আপত্তিকর হইতো আল্লাহ চট করে ওহি নাজিল করে দিতেন। জি, বহু ক্ষেত্রে ওহি নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, খবর দেন মুনাফিকরা কোন ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক ওহি নাজিল করে সুরা তাওবা। আচ্ছা, এই মসজিদ তৈরি করেছে, মসজিদে যারা সাবধান, ওই মসজিদ তারা ওখানে ষড়যন্ত্র মিটিং করার জন্য করেছে, আল্লাহ কোরআনে নাজিল করে দিলেন। বহু ক্ষেত্রে ওহি করেছেন, হয় কোরআনে ওহি অথবা স্বপ্নের ওহি অথবা হাদিসের ওহি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কথা জানিয়ে দেওয়া হয়তো যে এই ভুল কাজ হচ্ছে, এই ভুল কাজ হচ্ছে। কিন্তু এই হাদিস রয়েছে নবী সাল্লামের জামানা এইভাবে। সুতরাং তারাবি, তারাবি চলছে, তারাবির পিছনে আপনি এশার ফরজ, বিশেষ করে রমজানে প্রয়োজন পড়ে আমাদের অনেকের। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, আসতে দেখা গেল যে ইমাম সাহেব তারাবি শুরু করে দিয়েছেন, লোকেরা তারাবি পড়ছে, আপনি আলাদা জামাত করবেন না। জাহেল লোকেরা দ্বিতীয় জামাত করে একই মসজিদে, জায়েজ নয়। এক মসজিদে দুই জামাত তিন জামাত করা জায়েজ নয়, বরং ওই তারাবির সাথে লেগে যাবে ফরজের নিয়তে, দুই রাখা তারাবি পড়ে সালাম ফেরবে, আপনি উঠে বাকি দুই রাখা পড়ে নেবেন, আপনার ফরজ আদায় হয়ে যাবে। এইরকমই সুন্নত নামাজ আপনি পড়ছেন, একটা লোক ভাবলো যে আপনি হয়তো ফরজ পড়ছেন, অথবা ভাবলো না লেগে গেল, অসুবিধা নেই, জামাতের নেকিটা যাতে পেয়ে যায় একা একা নামাজ পড়বো, লেগে যায় লেগে গেল, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, মেনায় তিন রাতে যাপন করা ওয়াজিব। জি, এক রাত যদি ছেড়ে দেয় তবু ওয়াজিবের একটা অংশ ছুটে গেল, সুতরাং দম দিতে হবে তাকে, দম দিতে হবে, যদি সচ্ছল থাকে দম দিতে হবে, আর দম যদি না দিবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা কায়দা নীতিমালা যে প্রত্যেক দমের বিকল্প হচ্ছে দশটি রোজা, কোনো গরিব মানুষ দম দিতে পারবে না, ভুল করে চলেছে ওয়াজিব ছেড়ে চলেছে, আর দশটি রোজা রাখবে। চার রাকাত নামাজ ফরজ, মাগরিবে তিন রাকাত, তিন দিন থাকতে হবে না মেনাতে, তিন দিন থাকতে হবে, তাই না? আমি একটা উদাহরণ দিচ্ছি, মাগরিবে তিন রাকাত নামাজ ফরজ, এক রাকাত কেউ যদি পড়ে বা দু রাকাত পড়ে না, বলছে ওয়াজিব তো আদায় হয়ে গেল, ফরজ আদায় চলবে না, তিনই পড়তে হবে, তিনই পড়তে হবে, ওই রকম। হ্যাঁ, আরাফাতে রোজা রাখবেন, আরাফাতে যেদিন হাজিরা থাকছে সেদিনে রোজা রাখবে, হাজিরা রাখবে না, অসুবিধা নেই, বাংলাদেশের আট তারিখ ও সাত তারিখ সমস্যা নেই, কারণ তারিখ বলা হয়নি রোজা রাখার কথা, রোজা বলা হয়েছে সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা বলা হয়েছে। জি, আরাফার দিনে রোজা, যেই দিন হাজির সাহেবরা এখানে নেই কি কুড়াচ্ছেন, আমরা কিছুই পাবো না এখানে, হজে হজে যেতে পারলাম না, সেই জন্য আল্লাহ পাক একটা রাস্তা আমাদের রেখেছেন যে তোমরা রোজা রেখে নেই কি করো। জি, হ্যাঁ, মাহরাম যেতে পারবে, যেতে পারবে, ভালো একটা প্রশ্ন করেছেন, মহিলা তো একার যেতে পারবে না, সেই জন্য মহিলার সাথে যে মাহারাম আছে সে যেতে পারবে। এবার মাহারাম তো একজন হয়, আপনার পাঁচ ভাই আছেন মনে করেন, হ্যাঁ পাঁচ ভাই আছেন আর মাশাআল্লাহ আপনার ওয়াইফ আছে, তো পাঁচ ভাইয়ের যাওয়া যায় না, আপনার জন্য যায় একজন মাহারাম যায়। জি, অথবা আপনার ওয়াইফের ভাই আছে এবং আপনিও আছেন, দুইজনে চলে যাবেন, না একজন যান, ঠিক আছে অমুক জায়গায় দেখাবে তুমি পরে আসো, কারণ মাহারাম একজন যাবে, হয় স্বামী যাবে নয় আপন ভাই যাবে অথবা বাবা যাবে। জি, হ্যাঁ হ্যাঁ, মায়ের সাথে ছেলে আছে, ছেলে তো যাবে, নাবালক ছেলে বলেছি, না তিন শ্রেণীর কমজোরেরা যাবে, মহিলা কমজোর, শিশু কমজোর, বৃদ্ধ কমজোর, এরা অর্ধেক রাতের পরে মুজদালিফা ছেড়ে চলে যেতে পারে এবং ফজর আগে গিয়ে রাত বারোটা একটা দুটোর মধ্যে মেরে নিতে পারবে পাথর। জি, হ্যাঁ হ্যাঁ, সাবালক ছেলেদের না, সাবালক ছেলে পরে যাবে, সাবালক ছেলেরা একজন যাবে, একজন মাহরাম যাবে ব্যাস, কারণ এর বেশি যাওয়ার তো কোনো যুক্তি নেই। জি, তবে নাবালক ছেলেরা যাবে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।